তাহলে কি পরে দিবেন? আপনার চেহারা দেখা যাওয়া লাগবে তো, আপনি সব চেয়েছেন লাগবে না। হ্যাঁ হ্যাঁ, টাকা জমা দেন তাড়াতাড়ি, টাকা লাগবে তো, ট্রান্সফার দেন তাড়াতাড়ি। 500 কত করে? কত করে? না সেটা না, যাওয়া যাবে না কেন, সেটা যাবে যা যেতে দিতেছি সে যেতে দেবেন তাহলে। হ্যাঁ একটা গুরুত্ব থাকবে আপনার, ভালো তো। কেন এর ডিপোজিট সরাসরি দিবেন, ইনভয়েস সরাসরি দিবেন? বুঝবে ভাই, সময় হলে বুঝবে, যখন পাবে না কোথাও তখন ঠিকই বুঝবে, বুঝছেন? মেল দিবেন, মেলে পাঠাবো, আমার নেটের নেই এখন, নেই ফি দিলেও তো অ্যাকাউন্টই নেই, দিয়ে আমরা দেব, আমার নাই তো, ছেড়ে যাবে। আচ্ছা তাহলে একটু পরে হলে হবে, এটা থাকলে আমার 500 টাকা দিনে ইনকাম হবে। সার্ভিসিং বিল কত জানেন? কত টাকা সার্ভিসিং বিল হইবে? সার্ভিসিং বিল কেন? 2000 টাকা সার্ভিসিং বিল দিতে লাগাতে সার্ভিসিং দিতে হতে। হ্যাঁ এসপি শোরুমে গেলে 2500 টাকা মূল্য নিতে হবে। শোরুমে যাবো কেন, বুঝছেন? শোরুমে যাবো কেন, যেখান থেকে মাল কিনবো সেখানে। লাল টিপিডি নাট পাস না হলে নাট খুব নাট আছে আপনার কাছে গিয়ে সব লাইজি গেছে এটা আঠার মতো। হ্যালো কই? ও আচ্ছা, বের হইলে ওইটা নিয়ে কিন্তু আবার আর এক জায়গায় যেতে হবে, চলে এসো না, ওইটা নিয়ে যাইতে হবে ওই যে উনি বলে দিবে কোন জায়গায়, ঠিক আছে? ওনারে বলো যে এটা নিয়ে কোন জায়গায় যেতে হবে, উনি চিনে ওই ওখান থেকে পাশে, বুঝছো?
বিএমডিসি বলে এটা, বিএমডিসি বিএমডিসি। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে যে এটা আসলে কোন জায়গায় গিয়ে দিতে হবে, তাহলে উনি বলে দেবে। ঠিক আছে, উনি আসলে ফোন ধরা দিও তাহলে হবে। কুলাটারে পাঠাইছি সেই পুলিশ থান, আমি যাইতে পারি নাই, এত কাজ। ঠিক আছে, কাজ দৈনিক কয় হাজার টাকা ইনকাম করতে পারেন আপনারা? দৈনিক কয় হাজার ইনকাম? এটা তো ঠিক নেই, আসলে 10,000 আসে, আসলে 50,000 আসে। কপাল ভালো হয়ে যায়, দোকান খুলে বসছেন আর হুট করে সেল হইলো, দোকানে খালি লাইন আসতেছে আর নিয়ে যায় একটা একটা করে নিয়ে চলে যাইতেছে, তখন কি হবে বলতে পারবেন কত সেল হবে একদিন? একটা অসমান সেদিন জোর করে খুলেছে আর তুমি একটা পিসি লাগবে, খারাপ পিসি ওই যে মানুষ নিকালি নষ্টগুলো দিয়ে যাচ্ছে না? নতুন রকম কেন নাটটা খুলতে হবে নাকি ওই সাইডে? পিঁপড়া টিপড়া ঢুকছে, পিঁপড়া কি আপনার এখান থেকে ঢুকছে না দাদা? আমার পিঁপড়া নেই সাইডের ওই 20 প্লেয়ারের ওখানে, আর ওই নাটটা খোলা লাগবে নাকি? ফালতু একটা জিনিস নিয়ে